দর্শক আমরা দেখছিলাম যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এবং এখানে কত চাইছেন তিনটা তিনটা 700 দাম 700 গরু আছে ভাই গরুর জগতে মাঠে ওরে তিনটাই গরু ও আমাদের খায় এ ভাই এক গরু বেচলে টাকা উঠবি দুই গরু লাভ থাকবি এক গরু বেচলে টাকা উঠবি দুই গরু লাভ থাকবি আল্লাহ দিলে আলো মাছখানে ধরতে টেকা এখনো তারা হাটে আছে সুন্দর সুন্দর গরু কত চায় আপনি কত চায় 600 কত বলছেন আপনি 400 ভাঙাইতে বলছি 600 চায় 400 ভাঙাইতে বলছি আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন আহাদ ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম এগুলা কার এগুলা আমার ভাই এগুলা আপনার কটা আছে তিনটা এই তিনটা এখানে দুটা এগুলা কি দেশি দেশি গরু দেশি গরু কত চাইছেন জোড়াটা কত ৩৫ চাইছেন 235 কত করছে দাম ১৫ বলতে ২০ ভাঙাইতে বলে কোথায় রে বিষ ভাঙাইতে বলে ভাঙাবেন না টার্গেট কত হ্যাঁ এখানে আরেকটা আছে দুই দাঁত বয়স কত যাচ্ছেন এটা কত ১৫০ লাস্ট হচ্ছে ১৫০ এটাকে দুই দাঁত পারফেক্ট দুই দাঁত ৩৫ বলতেছে আমরা দেখি এখানে ভাই কেমন আছেন মোল্লাভাই দাম বলে আমাদেরকে কম কত বলে ১০০ ২০ Thank you.
কানে কানে দাম হবে না কানে কানে বলতে সরাসরি বলা ভালো হ্যাঁ সরাসরি বলা ভালো ভাই 30000 বলছি 30 30 পাবে নাকি আমি হাতটা গরু দিয়ে আমার দেয় ভাই হ্যাঁ গতবারে গরু দেয় তিন দিন শনিবার দেয় কিন্তু উনি বন্ধু ও কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সাথে তার বন্ধু তো নাই দেখছেন 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 কি কয় দেখছেন পিয়ারের সাথে বন্ধু তো আছে ভাই আপনি 500 টাকা নাই আমাকে 200 টাকা লাভ দিলে গোটা দিব আর 2000 টাকা ভাই বেশি বলতে ভাই 34 পে অনেক দাম বলছে ভাই 4 টাকা বেশি আছে ওই বলছে 34 অনেক দাম বলছে হ্যাঁ উনি যেটা পারবে সেটা বলছে ভাই আমার কি নাই ভাই অথচ মানুষের গরু যদি আমি 500 টাকা বাড়াই দেই মানি নে মানি নে ওখানে আরেকটা দেখছি আমরা কত 15000 কত চাইছেন ভাই 35 35 আর 15 হ্যাঁ রূপগুণ ভালো আছে ওজন মোল্লা ভাই দাম কি 32 টাকা মন দিছে ওজন কত দিছে 32 টাকা মন 32000 টাকা মন দিছে 32 টাকা মন দিছে গুলো যেহেতু পালার গরু 32 হোক আর 34 হোক আর 35 হোক পছন্দ হইলে কিনতে হবে পছন্দ হইলে কিনতে হবে আমরা দেখছি আজকে নোয়াখালীর ইয়াসিন ভাই যে গরুগুলো কিনছেন ইয়াসিন ভাই কটা হয়েছে ছয় সাতটা আজকে তো আর যাবেন না মনে হয় কারুল থেকে হবে দিয়ে এক গাড়ি মিলা তারপরে যাবেন আর বেচবেন কবে হ্যাঁ রোববারে বেচবেন মানে রোববারে কি হাটে খামার থেকে আচ্ছা খামারটা কোথায় আপনার নোয়াখালী কোন জায়গায় চাতারপাইয়া বাজার সেনবাগ থানা নোয়াখালী আচ্ছা নাম কি খামারের আচ্ছা ইয়াসিন খামার আমরা বলি ইয়াসিন খামার নাম্বার আছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম ইয়াসিনের খামার যে ইয়াসিন ভাই যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য দিচ্ছিলাম আমরা এই পাশে আহাদ ভাইকেও পেয়েছি তো আহাদ ভাই কি বলেন আপনার কি অবস্থা যারা ব্যবসা করতে পারে আমার কাছ থেকে নিয়ে খামারিদের জন্য আরো সহজ আরো সহজ আচ্ছা ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সে গরুগুলোর তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনারা যারা এখানে গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ